দেশ জুড়ে দৈনিক সুস্থতার হার এই প্রথম 90% পৌঁছাল। গত 24 ঘন্টায় সংক্রমণের হার সামান্য বাড়লেও আক্রান্তের সংখ্যা ফের 50,000-এর ঘরে। সেই সঙ্গে একদিনে কোভিডে মৃত সংখ্যা কমলেও সব মিলিয়ে দেশে আক্রান্তের সংখ্যা ছাড়ালো 78.5 লক্ষ। তবে উৎসবের মরশুমে দেশজুড়ে করোনার পরিসংখ্যানে অস্বস্তির কাঁটা হয়ে দাঁড়াচ্ছে পশ্চিমবঙ্গ এবং দিল্লি। উৎসবের আনন্দের মাঝে সেনাবাহিনী এবং সুরক্ষাকর্মীদের অবদান স্মরণে রাখার আবেদন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশবাসীর কাছে এই ঈদ বা দীপাবলিতে ওই সেনানীদের জন্য বাতি জ্বালানোর অনুরোধও করেছেন তিনি। বছরের এই সময় ঈদ দীপাবলির মতো নানা ধরনের উৎসব হয়। আমাদের মনে রাখা উচিত সেই সব সেনানীদের কথা যারা সীমান্ত রক্ষা করছেন। উৎসব উদযাপনের মাঝে তাদের কথা মনে রেখে আপনাদের ঘরে একটি করে বাতি জ্বালান। পাশাপাশি দেশবাসীকে দশহরার শুভেচ্ছাও জানিয়েছেন প্রধানমন্ত্রী। চিকিৎসায় সাড়া দিচ্ছেন না সৌমিত্র চট্টোপাধ্যায়। গত 72 ঘন্টায় তার আচ্ছন্ন ভাব কাটেনি। বর্ষীয়ান অভিনেতার চিকিৎসক দলের নেতৃত্বের দায়িত্ব থাকা অরিন্দম কর এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, গত 72 ঘন্টায় তার আচ্ছন্ন অবস্থা বেড়েছে। বিষয়টা কোন পথে চলেছে তা নিশ্চিত নয়। আমরা টেস্টের রিপোর্টগুলি পেয়েছি। আমাদের অনুমান কোভিডের ফলে এনসেফেলোপ্যাথির জেরেই এমনটা হচ্ছে। তিনি আরও বলেছেন, আমরা আমাদের সেরাটা দিচ্ছি, কিন্তু অনেক সময় এই বয়সে এমন অসুখ আক্রান্তদের ক্ষেত্রে সেটাও যথেষ্ট হয় না। প্লেটলেটের সংখ্যা ঠিক কী কারণ নিচের দিকে নেমে যাচ্ছে তা বোঝার চেষ্টা করছেন চিকিৎসকেরা। অভিনেতার চিকিৎসায় বড়সড় পরিবর্তন আনার পক্ষপাতী তারা। সমীক্ষা বলছে গত 5 বছরে বিহারে জনপ্রিয়তা কমেছে নীতিশ কুমারের। অনেকেই নীতিশের বিকল্প কাউকে মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চাইছেন। এর মূলে রয়েছে বিহারের গরিবি। গত কয়েক বছরে বিহারে দারিদ্র বেড়েছে। একাধিক ক্ষেত্রে পরিকাঠামোগত উন্নয়ন হয়নি। মানুষের প্রাথমিক চাহিদা পানীয় জল, অন্যের সংস্থান তেমনভাবে করে উঠতে পারেনি নীতিশ সরকার। বাড়ছে আদিবাসী ক্ষোভ। এটিএম কার্ড বা ব্যাংকের বদলে এবার নিত্য প্রয়োজনীয় সাংসারিক আবশ্যিক সামগ্রী ও পরিষেবার নাম ভাঙিয়ে গৃহস্থকে প্রতারণা চক্র সক্রিয় হলো শহরে। গ্যাস সিলিন্ডার বুকিং, বিদ্যুতের বিল, রেশন কার্ড, গাড়ির লাইসেন্স এবং জীবন বিমার তরফে ফোন করছি বলে সাধারণ মানুষের ব্যাংকের টাকা হাতিয়ে নেওয়ার নয়া ছক চালু করেছে বড় মাপের গ্যাং। কলকাতা ও শহরতলিতে একাধিক গ্যাস ডিস্ট্রিবিউটারের নাম করে কয়েকজন গ্রাহকের টাকা আত্মসাৎ করেছে বলে পুলিশের কাছে খবর। KYC অনলাইন আপডেট না করলে গ্যাস বুকিং ও ভর্তুকির টাকা বন্ধ হয়ে যাবে বলে ফোন করে কার্যত হুমকি দিচ্ছে বলে অভিযোগ। যদিও দুই প্রধান গ্যাস কোম্পানি ইন্ডিয়ান অয়েল ও হিন্দুস্তান পেট্রোলিয়াম স্পষ্ট জানিয়েছেন, গ্রাহকদের কোনো রকম অনলাইন আপডেট করার কোনো সিদ্ধান্ত বা নির্দেশ দেওয়া হয়নি। পুরোটাই প্রতারণা চক্রের কাজ। পশ্চিমবঙ্গ সফরে এসেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। শনিবার তিনি পৌঁছেছেন পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে, আর সেখানেই নবমীতে শস্ত্র পূজা সারলেন রাজনাথ সিং। সুকনা ওয়ার মেমোরিয়ালে নিহত সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানান কেন্দ্রীয় মন্ত্রী, আর সেখানেই একটি অনুষ্ঠানে নাম না করে তিনি চীনের সমালোচনা করেন। সীমান্তের সমস্যার শেষ চান বলেও এদিন বার্তা দেন তিনি।